আমি চক্রবর্তী ঠাকুরের দেওয়া টাকার উপর নির্ভরশীল, এটা আপনাকে কে বলল? শুনে রাখুন, আমি একাই একটা পরিবার প্রতিপালনের ক্ষমতা রাখি। তাই যদি হয় তাহলে পণ নিচ্ছেন কেন? তাহলে তো নিজের ক্যাম্পটাকেই প্রশ্ন করা, নিজের স্ত্রীকে অপমান করা, তাই নয় কি? রানী, তুমি একদম ঠিক বলেছ। বাবা, তুমি কেন অন্যের টাকা নিয়ে বিয়ে করতে চাও? আর তোমার নিজের যখন যথেষ্ট পরিমাণ আছে, তখন তোমার তো উচিত অন্যের দায়িত্ব নেওয়া। রামগোপাল, বিবাহের পর তোমার স্ত্রীও তোমার সংসারের জন্য সবটুকু দিয়ে চেষ্টা করবে, তারপরেও এই পণ নিয়ে এত বাড়াবাড়ি কেন করছো? ব্রাহ্মণত্ব এই শিক্ষা দেয় না। আপনার লজ্জা হচ্ছে নাকি? আপনার নিজের পরিবার প্রতিপালনের ক্ষমতাটুকু আপনার নেই। কটা টাকার জন্য মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যেত সেইটি অনাচার নয়? পিতৃ আজ্ঞা পালন করা যেমন পুত্রের কর্তব্য, ঠিক তেমনি পিতার পাপের ভার লাঘব করাও পুত্রেরই কর্তব্য। মেয়েকে নিয়ে আসুন, আমি আমি এখানেই বিয়ে করে যাবো।